শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন আজকে সন্ধ্যায় মাননীয় শিক্ষা অধিকর্তার একটা অর্ডার মূলে। সেই অর্ডারের কারণে আমরা সবাই মিলে বসে কিছু কিছু চিন্তাভাবনা করার পর আপনাদেরকে সামনে কিছু কিছু পয়েন্ট তুলে ধরছি, যে পয়েন্টগুলি শুনে আপনারা কিছু আশ্বস্ত হতে পারবেন। আপনারা দেখুন, প্রথমেই ম্যাডাম বলেছেন যে সাম রিট্রেন্স টিচার। সাম বলতে কি বোঝাতে চেয়েছেন উনি? দেখুন, ঘটনাটুকু অনেক কিছুই আছে এখানে, ভিতরে আমি যাব না। আমরা যদি সরাসরি যদি একটা কথা চিন্তা করতে চাই, উনি বলেছেন যে তন্মনাথের কেস, মানে 18,993 থেকে 19,049 কেসের মূলে, ওই কেসের অন্তর্ভুক্ত পরে আরো অনেকগুলো কেস হয়েছে যিনি ম্যাডাম বলেছেন, যা ম্যাডাম বলেছেন। এখন আমরা যদি চিন্তা করি, আমরা যদি উনি বলছেন যে আরটিআই যে বলছে আমরা পার্টি না, উনি বলতে চাইছেন আমরা পার্টি। যদি আমরা পার্টি হয়ে থাকি, তাহলে আমাদের কাছে কি কোনো সরকারি কাগজ এসছে? বিদ্যালয় থেকে কোনো কাগজ এসছে? ডাইরেক্টর অফিস থেকে কোনো কাগজ এসছে? না, কোনো কাগজ আসেনি। আমরা বলবো সুপ্রিম কোর্টের যে কাগজ আমাদের কাছে আছে সেটাকেই আমরা এখনো মান্যতা দেব। শেষ পর্যন্ত ম্যাডাম কিন্তু এটাই বলেছেন যে সুপ্রিম কোর্টে তন্মনাথের কেসের ভিত্তিতেই আমাদের চাকরি গেছে। তাহলে যদি সুপ্রিম কোর্টের কেসে, যে তন্মনাথের কেসে যদি আমাদের চাকরি গিয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট তো আমাদের বলছে আমরা পার্টি না, কিন্তু উনি মেনে নিতে পারছেন না। উনি আমাদের এই আরটিআইকে চ্যালেঞ্জ করার জন্য উনি আমাদের আরও অন্য অনেকগুলো কেসের নাম বলেছেন, যেই কেসের মধ্যে আমরা কোনো পার্টি নেই, না কোর্ট থেকে কোনো কাগজ এসেছে আমাদের কাছে, না ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে কোনো কাগজ এসেছে। সেই ভিত্তিতে আমরা বলবো আতঙ্কিত হবেন না, আমরা সুপ্রিম কোর্টের রায়ে যে 18,993 থেকে 19,049 ম্যাডাম যে লাস্টে যেটা বলে গেছেন, ওই রায়ে নাকি আমাদের চাকরি চলে গেছে মানতে পারছি না। কাজেই কালকে আমাদের যে কর্মসূচি ছিল স্কুলে যাওয়ার, বিদ্যালয়ে যাওয়ার, সেই বিদ্যালয়ে আমরা যাব। কোনো সরকারি কর্মচারী যদি আমাদের সেই বাধা দান করে, তাহলে আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলি পালন করব। এই ছিল আমাদের বক্তব্য। বেশ কিছু কেসের কথা উনি উল্লেখ করেছেন। একটা জায়গায় উনি বলেছেন, ইন আওয়ার ভিউ কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভেরি সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস ওয়ার ফাউন্ড টু বি ইলিগ্যাল অ্যান্ড ইনভ্যালিড, নো আদার অ্যাডভান্টেজ ক্যান বি কনফার্ম আপন দ্য কনসার্ন ক্যান্ডিডেট। এখানে পুরোপুরি জাস্টিস ইউ ললিত স্পষ্ট করে বলেছেন, কনসার্ন ক্যান্ডিডেটকে কোনো নতুন কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, কনসার্ন ক্যান্ডিডেট কারা? এই কনসার্ন ক্যান্ডিডেট যখন আমরা খুঁজতে যাই, তখন দেখি পূর্বতন শিক্ষা অধিকর্তা শ্রী ইউ কে চাকমা কোর্টকে এফিডেভিট দিয়ে বলেছেন যে 462 আমরা নোটিশ করেছি, পার্টি করেছি। তাহলে সেই কনসার্ন ক্যান্ডিডেট হলো সেই 462, এবং সেই কারণেই সুপ্রিম কোর্টে যখন আমরা জানতে চেয়েছি আমাদের পার্টি কি না, সুপ্রিম কোর্ট আমাদের স্পষ্ট বলে দিয়েছে আমরা কোনো পার্টি না। কাজেই ম্যাডাম যেটা জীব যা বলতে চেয়েছেন, তার জন্য ম্যাডামকে আমরা ধন্যবাদ দিতে চাই। ম্যাডাম এখনো ভুলে ভরা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন, সেটা আমরা মানতে পারছি না। কালকের বিদ্যালয়ে চলে যাওয়া অভিযান চলবে, এবং 14 তারিখ আমরা এই কথাগুলো নিয়েই ম্যাডামের কাছে যাব এবং তার উত্তর চাইব। এই হলো আমাদের বক্তব্য। আরো আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের সঙ্গীর সাথে তা বলবে। প্রথমত হয়ে গেছে যে কথাটা আমরা বারংবার বলে আসছি, যে আমরা কেসের পার্টি না, এবং আমাদের স্কুলে যাওয়া উচিত, সেই কথাটাই কিন্তু ম্যাডাম প্রকরণতে স্বীকার করে নিয়েছেন। সেক্ষেত্রে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। শুধু ম্যাডাম না, আরেকদিন আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট জেনারেল মহাশয় কিন্তু এটাই স্বীকার করে নিয়েছেন যে আমরা ওই কেসের পার্টি না, এবং আমাদের স্কুলে যাওয়া উচিত। কারণ এখানে ম্যাডাম সমতা যা বলছে, সাম বলেছে, সাম রিস্ট্রেন্স টিচার, মানে সবাই না, কিছু সংখ্যক যারা ওই যুক্ত। আমরা সেই কথাটাই বারে বারে বলছি, আমরা ওই কেসের সঙ্গে যুক্ত না, তাই আমরা স্কুলে যাব।
তৎসঙ্গে যেহেতু ওই কেসের সঙ্গে 572 নম্বর 537 রিপিটিশন মূলে চারজন শিক্ষক যদি স্কুল কন্টিনিউ করতে পারে, সেক্ষেত্রে আমাদের যে 462 জন টিচার আছে যারা ওই কেসে পক্ষভুক্ত, তারাও কালকে স্কুলে যাবেন, কারণ আইন সকলের জন্য সমান। তারাও স্কুলে যাবেন, তারাও যদি ওই স্কুলে বাধাপ্রাপ্ত হন, সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় স্কুলের HM কিংবা FIR করবেন। FIR করতে কোনো দ্বিধাগ্রস্ত হবেন না। FIR এর আমাদের যে নমুনা কপি বিভিন্ন গ্রুপে দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যা বারবার বলে আসছি যে আমরা ওই কেসের পার্টি না, সেক্ষেত্রে ম্যাডামও কিন্তু প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন। আরেকটা কথা, শ্যামলদা কিছুক্ষণ আগে বলেছিল, লাস্ট যে কথাটা বলেছিল অজয় দেববর্মার কেসের ক্ষেত্রে কনসার্ন ক্যান্ডিডেট, ম্যাডাম কি এটাও বুঝতে পারছে না কনসার্ন ক্যান্ডিডেট কারা? ম্যাডামকে বারবার অনুরোধ করব, আপনি ভালো করে জাজমেন্টটা পড়ুন। আপনি একজন IAS অফিসার, আপনি আইন সম্বন্ধে আপনার ওয়াকিবহল থাকার কথা। কনসার্ন ক্যান্ডিডেট মানে তৎকালীন শিক্ষা অধিকর্তা মহোদয়, 462 জনের নাম উল্লেখ, নাম না 462 জন সংখ্যাটা মেনশন করে দিয়েছেন, 10,323 সংখ্যা কিন্তু মেনশন করেননি। এবং সুপ্রিম কোর্টের ওই অর্ডারটা কিন্তু বেরিয়েছিল ওই 462 জন টিচারের জন্যই, আমাদের জন্য না। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমাদের 10,323 ভাই বোন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না। আমরা যা যে পথে এগুচ্ছি এবং যে সিদ্ধান্ত নিয়ে গেছি তার সঠিক সিদ্ধান্ত, আজকে না হোক কালকে শিক্ষা দপ্তরকে সেই সিদ্ধান্ত মানতেই হবে, কারণ আমরা সঠিক পথে আছি। তাই কালকে সবাই স্কুলে যাবেন, বাধাপ্রাপ্ত হলে নিকটবর্তী থানায় FIR করবেন, পরবর্তীতে যা কিছু দেখা যাবে। বলেছেন সাম টিচার, বুঝতে পারছেন সাম টিচার মানে কিছু তো, যারা এই কেসের সাথে যুক্ত তাদেরকে যেতে না বলেছেন, আপনাদের বলেননি, আপনারা যাবেন যদি বাধা পান তাহলে FIR করবেন, এটা বলেছে বিশ্ব স্যারও বলেছেন, সামু স্যারও বলেছেন। এবার যারা 12 তারিখ গিয়েছিলেন, তখন যদি কালকে এই অর্ডারটা দেখায় তখন বলবেন ম্যাডাম স্যার এই অর্ডারটা কবে পেয়েছেন? কালকে অর্ডার পেয়েছেন তো? আমি যখন 12 তারিখে ছিলাম আপনি আমাকে জয়েন করতে দেননি কেন? 12 তারিখ তো কোনো অর্ডার ছিল না। বল তাহলে কি বলবে হেডমাস্টার? তখন হেডমাস্টারকে বলবেন যে আপনি যখন ভয়ের কিছু নাই, আপনারা যান, যারা SLP-র লোকে যুক্ত ডাকযোগে FIR পাঠান, ভয়ের কিছু নেই। এটা শুধু বলে হয়েছে তাদের জন্য যারা এই কেসের লোকে যুক্ত, তবে আমরা বলবো তাদেরকে দাম, কারণ এই কেসের লোকে যারা যুক্ত চারজন তারাও নিয়মিত ক্লাস করতে পারেন, আমাদের সকল শিক্ষকরাই করতে পারেন। বাধা পেলে সাথে সাথেই থানাতে যান, FIR করুন এবং সাহস করে বিদ্যালয়ে যান এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রধান শিক্ষককে যেটা দেখাবেন, আপনি যাদের কাছে আর্টি আছে সেটা দেখাবেন, দেখে বলবেন দেখুন এখানে স্পষ্ট লেখা আছে সাম টিচার এবং এই অ্যাসেম্বলির লোকে যারা যুক্ত বলেছে, আমাদেরকে বলিনি, যারা এটার সাথে যুক্ত না তাদেরকে বলেনি, যারা যুক্ত তাদেরকে বলেছেন যাবেন। তাই আপনারা যান, এই ব্যাপারে ভয়ের কিছু নাই। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা দেখলাম আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং ডিরেক্টর মহোদয়া একটা মেমো জারি করেছেন, সেখানে বলা আছে যে তন্ময় নাথ মামলায় নাকি আমরা জড়িত, সেই মামলায় আমরা পক্ষভুক্ত, সেই কারণে আমাদের চাকরি চলে গেছে। কিন্তু আমাদের কাছে মূল অস্ত্র হলো RTI। RTI বলে দিচ্ছে যে এই মামলার সঙ্গে আমরা পক্ষভুক্ত নই, এর জন্য সকল 10,323 শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি যে কালকে সবাই বিদ্যালয়ে যাবেন। ম্যাডাম আবার এই মেমোতে বলেছেন দুইটা মামলার কথা বলেছেন, একটা হাইকোর্টের মামলা, একটা সুপ্রিম কোর্টের মামলা। এই সুপ্রিম কোর্টের মামলায় তিনি কি বুঝাতে চেয়েছেন জানি না, RTI এর প্রশ্নের উত্তর রিজলভ বুঝাচ্ছেন, কিভাবে রিজলভ হলো জানি না। কারণ আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ওই দুইটা কেসের কোনো কেসেরই পার্টি নয়,
কারণ তখন যাচ্ছে আমাকে কোনো পেপার নোটিশও করেনি, আমাকে কোনো ইন্ডিভিজুয়াল নোটিশও করেনি। তাই মাননীয়াকে বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের আরটিআইকে মান্যতা দেওয়ার জন্য, আরটিআইকে মান্যতা দেওয়ার জন্য। তো সুতরাং কালকে সব 10,323 যাবেন। যদি কোনো টিআইসি হেডমাস্টার এবং ডিডিও আপনাদেরকে বাধা দেয় তখন 353 ধারায় এফআইআর করবেন এবং নিকটবর্তী থানায় গিয়ে আমাদের আমাদের কেসের ব্যাপারটা ওসি সাহেবকে দেখাবেন। ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলছি যে কোর্ট থেকে এবং ডিপার্টমেন্ট থেকে সকল নোটিশ পাওয়া সত্ত্বেও তারা এখনো রেগুলার সার্ভিস করছে। আপনারাও যান, কালকে বিদ্যালয়ে যান, তাদের মতো স্কুলে যান এবং সই করুন স্কুলে। সর্বশেষ এতটুকুই বলবো, আমরা সবাই মিলে যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির কারণে শিক্ষা দপ্তর, শিক্ষা আধিকারিক ভীত সন্ত্রস্ত হয়ে তড়ি ঘড়ি একটা আজগুবি অর্ডার তৈরি করেছেন আমাদের জন্য। এখন দেখুন এই যে অর্ডারটা তৈরি করেছেন উনি কি করছেন, উনি ওনার হেডমাস্টার বা ডিডিও বা আইএসকে বা ইনচার্জকে বাঁচানোর জন্য এই অর্ডারটা করেছেন। কিন্তু আমরা এই অর্ডারগুলো ভিত্তি আমরা মানতে পারছি না। আমরা প্রথমে বলেছি, এখনো বলছি, এগুলো উনি করেছেন যাতে আমরা কেন্দ্রীভূত হয়ে যাই, আমাদের কর্মসূচি যাতে ডাইরেক্টর অফিস মুখী হয়, এই চালাকি কিন্তু আমরা বুঝে গেছি। আমরা কিন্তু আমাদের কর্মসূচি বন্ধ করব না, যা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই কর্মসূচি চলবে। আপনারা চিন্তা করুন যে ডাইরেক্টর মহোদয় আজকেই কেন এই জিনিসটা করতে বাধ্য হলো, কেন উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, সেই কারণেই এই অর্ডারটা তৈরি করে বের করেছেন। এই অর্ডার যা লিখেছেন উনি তো আমরা অনেক আগেই জানি। এইগুলো আমরা যদি পার্টি হতাম, যেটা নাকি আমাদের শান্তনু স্যার বলেছেন, যদি পার্টি হতাম তাহলে আমাদের কাছে কোর্ট থেকে কোনো কাগজ আসতো বা কোনো পেপারে নোটিফিকেশন হতো, হয়ে গেছি। শেষ পর্যন্ত উনি বলছেন সেই তন্ময়নাথের কেস দিয়ে আমাদের আবার টার্মিনেশন হয়েছে। কি বলতে চাইছেন উনি? আমরা কোন কেসে পার্টি? তন্ময়নাথের কেসে পার্টি না বাকি যে দুটো কেসের কথা বলছেন ওখানে পার্টি? কনফিউজ, উনি নিজেই কনফিউজ। উনি একজন আইএএস অফিসার, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, এটা আমরা জানি। আমাদের এই চাকরি সহজে